Assalamualaikum everyone, welcome back to my channel Ipalatif. আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ব্লগটা হলো আমার স্যাটারডে মর্নিং গতকালকের, আমরা এখানে 13 তারিখ আসলো। তো ঘুম থেকে উঠিয়াও আমরা গেছিলাম আমার 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 গাড়ির সোম কি ডিলার ওখানেও সুবারও। সো ওখানে আর কি অয়েল চেঞ্জ করা লাগে, সো ওখানে গেছি। প্রতি 5,000 বা 3,000 মাইল বাদে অয়েল চেঞ্জ করা লাগে, তো যাওয়া লাগে। তো ওখানে গাড়ি অয়েল চেঞ্জ করা দিয়া বই থাকছি, সকালে কিছু খাইয়া গেছি না। তো এখন দেখতে পারা বই থাকছি, ভালো লাগে না, প্রায় বহুত সময় লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগি যায়। তো এখন কফি খাইলাম, মজা আছিল কফি ধরার এখানের। তো এখান থেকে বারোই গেছি, বারোইয়া এখন এই জায়গার নাম আছিল পার্সেপেনি। তো এখানে একটা ইন্ডিয়ান গ্রোসারি স্টপ আছে পাটেল ব্রাদার্স নামে, তো খুব ভালো। এখানে সবটা খুব চিপেও পাওয়া যায়, শাক সবজি ভেজিটেবল, আমরা বাংলাদেশের জুতা, তো তা ওখানেও আছে, আমার খুব ভালো লাগে, আস্তে আস্তে যাই। তো ওখান থেকে কিছু জিনিসও কিনিমো গড়া দরকারি, তো দেখতে পারা জুতা দরকারি হতে আমি শিখিয়া। তো এখন যাই মো গিয়া কাউন্টারও গিয়া এখন পে করিয়া বারোই যেমো, বেশি কিছু নিছি না, জাস্ট এগুলা কি দরকার আছিল ঘরের ওগুলা নিছি। তো এখন সপ্তাহ কি তারা কি চেক করিয়া দেন দেখা পে করিয়া বারোই যেমো। তো অলমোস্ট শেষ হয়ে যায় সপ্তাহ, দেন বারোই যেরাম বারোই গেছি, বারোইয়া তোরা ব্যাংক দরকার আসলো, ব্যাংক অফ আমেরিকা, তো ওখানে যাইলাম। ও এখন টেখা তুলিলি মো টেখা তুলিয়া দেন বাসার উদ্দেশ্যে যাই মো গিয়া, পাক্কা সময় হয়ে গেছে লাইক 2টা বাজে যার। তো যাইলাম গিয়ে বাসাত, দেখতে পারা বাসায় যাইলাম, আমার বাসার সাইডেও আর 5 মিনিট লাগবো বাসার চাইতে। আশা করি আপনারা আমার মাত বুঝতে পারা, আমি জানি না আমার ভিডিও খেলার, আমি ফার্স্ট টাইম খুব ভালো লাগার মাছটা কি হইতে স্টার্ট করলাম। তো করো আইছি আইয়াও ফলে আমার যে আসার লইছি রসুনের খুব ভালো লাগে আমার, ওটা দেখাই খুব ভোক লাগছে। তো হয় খুব তাড়াতাড়ি পিঠা করতাম, তো ডিম বাজি করছি, দেন এখন একটা রাইস পুডিং রেডি করে তো ইয়া গেছিলাম, সবাইকে বেক করে লাই, তো খাইলি মো আমার যে ফেভারিট, আমার ফ্যামিলির সব মাসে খুব বেশি ভালো পাই, তার খুব পছন্দর। দেখতে পারা আমি আর সুন্দর করে তুলতে পারছি না বিকজ টাইম পাইছি না। তো আমি সবসময় ওয়াটারমেলন স্মুদি বানাইয়া খাই, ড্রিঙ্ক বানাইয়া খাই, ভালো লাগে। তো হইতে তোরা খাই খুব খিদাও লাগছে আর খুব গরম ওয়েদার, আমরা রিকান খুব ভালো লাগে আমার, সবসময় আমি খাই, আর ডাক্তারেও হয় কিতা লাগলে ওটা খাইও, তো শরীর আর কি অ্যাডজাস্ট হইল। তো এখন রান্না স্টার্ট করে নিলাম, তো আমি পাটাস পাটাস থেকে পটল আনছিলাম, তো পটল দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, আমি পুরা ডিটেলস দিয়ে খাইলাম না, ফারি না আমি এলা করতাম সুন্দর করে রেডি করা ভিডিও করা, তারপর জ্বালা ফারি আরও লাও ছাড়লাম। আশা করি আপনারা দেখতে বা বুঝতে কষ্ট হন না। তো আমি মাছ দিয়ে পটল রাঁধিলাম, তো মিক্স করাম মাছ দিয়ে পটল এগুলোকে। তো ইন 2 পিস মাছ ভাজি করলাম, তো ডেড়স আনছিলাম পটল বাটাস থেকে, কইতে ফ্রেশ ভাজি করিলাই আমার ভালো লাগে। তো করছি এখন গরুর মাংস আলু দিই সাতখড়া দিয়ে লগে বয়াই দিছি, তো দেখতে পারা আমার খানিও রেডি হয়ে গেছে সপ্তাহ বা। তারপরে পটল দি মাছ দি গরুর মাংস আলু দি ইন ডিম পুজ করছি 2টা মাছ ভাজি তোরা। তো আমার আজকে রাত্রে ডিনার, তো ডিনার করা বাদে রাইত হয়ে গেছে, ডিনার করা বাদে সবে বইয়া আর কি টিভি দেখলাম, তো তারা গেম খেলরা আমার বড় পায়ের বাচ্চায়
একটা ফুয়াত আনার তো দেখকের বইয়া তো গাইস আপনারা সব ভালো থাকা দোয়া করবা আমার লাগি আর আমার চ্যানেলটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবা আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা ভালো থাকা আল্লাহ হাফিজ।